ভয়ের আশ্বাস মানে আমরা তো জিতেই বসে আছি, কারণ জনগণ আমাদের জেতাবে। আর যেভাবে গুন্ডামি করে পুরুলিয়াতে যে বিগত পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আর পঞ্চায়েত নির্বাচনে আমাদের কর্মীদের খুন করেছে, বিরোধী কর্মীদের খুন করেছে, বিরোধীদের নমিনেশন দিতে দেয়নি, আমাদের মা বোনদের নমিনেশন দিতে দেয়নি, মানুষকে ভোট দিতে দেয়নি। মুখ্যমন্ত্রী বলে গরিবের নেত্রী, আর গরিবের নেত্রী যদি তিনি হয়, মানুষ এখন প্রশ্ন করছে তাহলে কেন ভোট দিতে দিলেন না। আর তার উসুল মানুষ আগামী 12 তারিখ নেবে পুরুলিয়াতে, কারণ এবার নির্বাচন দিদির পুলিশ দিয়ে হবে না, দাদার পুলিশ দিয়ে হবে, আর মুখ্যমন্ত্রী উপযুক্ত জবাব পেয়ে যাবে। সাথে সাথে দেখুন, পুরুলিয়ার মানুষ বহুদিন ধরে বঞ্চিত, তাদেরকে পুরো মিথ্যা আশ্বাস দিয়েছে, জঙ্গলমহল নাকি হাসছে, জঙ্গলমহল আজকে শুধু কাটছে না, জঙ্গলমহল জ্বলছে। আর তাই জঙ্গলমহলের মানুষ এবার ঠিক করেছে, তৃণমূলকে বিদায় দিয়ে ভারতীয় জনতা পার্টির নতুন সরকারকে এখানে প্রতিষ্ঠা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় একদম অবিকল আপনাদের মত, কেন জানেন তো মা? মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলাটাকে তার সন্তানের মতন করে পালন করছেন। আমরা বিশ্বাস করি আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নিয়ে নেন, এই ঝালদা সহ বাগমুন্ডি বিধানসভা পুরুলিয়া লোকসভা থেকে আমরা এই বাকছাপ কাটা হাতছাপকে উপরে ফেলে দিতে পারবো। কারণ যে মা রাধে সে চুলো বাঁধে, আর সে তার সন্তানকে আগামীর জন্য এই সমাজের মাটিতে মানুষ হিসেবে বড় করে। মানুষ মানে কি? মানুষ মানে যার দুটো হাত আছে, যার দুটো পা আছে, এমন কোন জীব নয়। মানুষ হচ্ছে সে যার মান আছে আর যার হুঁশ আছে। আপনারা প্রশ্ন করবেন, সপ্তদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা তৃণমূল কংগ্রেস আপনাদের সামনে কেন এসব কথা বলছি? আমরা বলতে চাই, এই বাংলার মাটিতে আমরা একদলকে দেখতে পাচ্ছি যাদের মান নেই, যাদের জাত নেই, যাদের হুঁশ নেই, মানুষের মতন দেখতে আপনার বাড়ির দরজায় আসছে, এসে কি বলছে? কাটা হাত থেকে এসেছি, কংগ্রেস থেকে এসেছি, ভোট চাইতে আসছি, ওদের লজ্জা নেই, ওদেরকে বলে দিন আমার উনুনে যে চালটা চড়ছে 2 টাকা কেজি দরে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছে আমার বাড়িতে, তোমাদের কোন জায়গা নেই আমার বাড়ির দরজায়। ওরা আরো বলবে, ওরা বলবে আমরা উন্নয়ন করতে চাই, আমরা শান্তি আনতে চাই। আপনাদেরকে বলছি মা, বাড়ির দরজা থেকে রুখে দিন, বলে দিন এই বাংলাতে তোমরা দীর্ঘ সময় ছিলে, বাগমুন্ডি বিধানসভা তথা এই পুরুলিয়ার বুকে কংগ্রেস দীর্ঘদিন বেঁচে ছিল, কিন্তু কি করেছিল? আজকের এই রাস্তা, এই হাইমো ফলো, তোমার বাচ্চার স্কুলে যাওয়ার সবুজ সাথী সাইকেল, তোমার মেয়ের বিয়ের জন্য 25,000 টাকা, তাকে 18 বছর বয়স পর্যন্ত পড়াশুনো করালে আরো 25,000 টাকা, এর আগে তো কেউ ভাবেনি। দেশে উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসকে যারা ভালোবাসেন, আমি আজকে বক্তব্য কিছু রাখবো না, আমরা রাজ্য থেকে যারা নেতৃত্ব আছে তাদের বক্তব্যই শুনবো। সমস্ত রকম পরিষেবা, মায়েদের বোনেদের, মেয়েদের, ছাত্রদের, যুবকদের, বিভিন্ন বিধানসভার মায়েদের বোনেদের আমরা কোনো সুযোগ সুবিধা দেব না, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শেখাননি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে মহিলাদের উপস্থিতি, আমার মনে হয় এই লোকসভা নির্বাচনে আমরা বাগমুন্ডি বিধানসভায় 1 নম্বর হয়ে দেখিয়ে দেবো। আপনার ভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং পুরুলিয়া জেলার পর্যবেক্ষক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমার অনুরোধ, আজকে আপনারা যেভাবে কষ্ট করে এই রৌদ্রের মধ্যে এসছেন, মায়েদের কাছে যে অভিনেতা সোহম চক্রবর্তী উনিও থাকবেন, সেই রোড শোতে আপনারা এসে উপস্থিত হবেন, এবং আগামীকালকার যে মহামিছিল আমাদের আপনাদের এই লোকসভা নির্বাচনে 12 মে 28 বৈশাখ আমরা মমতা ব্যানার্জির হাতে তুলে দেব এবং এই বাগমুন্ডি বিধানসভাকে লিড দিয়ে দেখিয়ে দেবো। বক্তব্য দীর্ঘায়িত করছি না, আপনাদেরকে পুনরায় প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।
নমস্কার, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমরা নিম্ন স্বাক্ষরকারী বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দলের মহিলা মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের যে উন্নয়ন এবং মহিলাদের জন্য তার যে দরদ, মহিলাদের হয়ে মহিলাকে অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার আদর এবং সেই চিন্তা ভাবনাকে এবং তার আদর্শকে তার উদ্বুদ্ধ হয়ে আমরা খালদা এক নম্বর ব্লকের সমস্ত মহিলাগণ সভাপতি, সহকারী সভাপতি, পঞ্চায়েত সমিতির শেখ সুলেমানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করতে চাই।
আমরা মোট 1410 জন মহিলা বিজেপি ও কংগ্রেস থেকে যোগদান করিব, সুজয় ব্যানার্জির হাত ধরে, এইটা তারা লিখেছে। আমি আপনাদেরকে বলছি, আপনারা আমাদের কাছে প্রণাম্য, আপনারা আমাদের কাছে অত্যন্ত আদরের, আপনাদেরকে সবাইকে আমাদের দলে নেওয়া হলো। আমি শুধু কোন জায়গা থেকে কতজন এসেছেন সেই কথা জানাচ্ছি। জন্ম থেকে আবার এসেছেন, কাটালিগুলো থেকে এসেছেন, কানাসি থেকে এসেছেন, বিভিন্ন গ্রাম থেকে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।